Hey viewers, good morning and welcome back to my channel. এই দেখতে পাচ্ছ আমার ছেলে এই জাস্ট উঠেছে, মশারিটাও তোলা হয়নি। স্নান পুজো সব হয়ে গেছে, এবার ছেলেকে পড়তে বসাবো, কাজকর্ম শুরু করব, সংসারের কাজকর্ম। আগে ওকে উঠিয়ে ওর ঠাম্মু ওকে খাইয়ে দিয়েছে, ঘুম থেকেই উঠতে চায় না। খেলছে, দেখো 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 কি করছে, দেখো আমাকে ঘুষি মারছে, দেখেছো? তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর সবারই নিশ্চয়ই কিছু না কিছু প্রোগ্রাম হবে, আর এমনও অনেকে আছে যারা আমার মতো কোনো প্রোগ্রামই নেই, শুধু ঘরের রান্না বান্না কাজকর্ম। আর এই যে আমার প্রিয় ভ্যালেন্টাইন, এই যে আমার ভালোবাসা, আমার সোনা, আমার বেবি, আমার বেবি। হ্যাঁ, তো এর তরফ থেকেও তোমাদের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই আজকে দিনটা যতটা পারো খুশিতে নিজের ফ্রেন্ডের সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে, মা বাবার সাথে, জীবনসাথীর সাথে, সবার সাথে ভ্যালেন্টাইনটা কাটিও। সো এখন আমি সংসারে কাজকর্ম করতে শুরু করছি, তো সেগুলো আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, আজকে আমাদের রান্না দেখতে পাচ্ছ, ভাত আছে, মাছের ঝোল, শিম দিয়ে মাছের ঝোল, শিম আলু দিয়ে, এটা হচ্ছে কচু শাক ছোলা দিয়ে, আর এটা হচ্ছে ডাল সিদ্ধ, আর কি আছে, আর এটা হচ্ছে চা, আর এটা আমার ছেলের জন্য আলাদা করে মাছের ঝোল। আমার সোনা, সো গাইস, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমার ছেলের ইনফ্যাক্ট পড়াশোনাও হয়ে গেছে। পড়াশোনা করে মানে ও যেহেতু কালকে মামার বাড়িতে ছিল, সেই জন্য ওর হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি, তাই জন্য হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে নিলাম। তো বিকালবেলা টিচার আসলে আবার পড়তে বসবে, এখন একটু রেস্ট নিয়ে নেবে। তো জানি না আমার ভ্যালেন্টাইন কেমন কাটবে, ডেটা আর কি, ভ্যালেন্টাইন ডেটা কেমন কাটবে আমি জানি না। আমার একটা ভ্যালেন্টাইন, আমার ভালোবাসার মানুষ এই যে, হ্যাঁ আরও ভালোবাসার মানুষ আছে। ভ্যালেন্টাইনটা অ্যাকচুয়ালি জানো তো ভালোবাসার দিন আমাদের বাঙালিদের কাছে, আমাদের বাঙালিদের বিশেষ করে ভালোবাসার দিন হচ্ছে সরস্বতী পুজোর দিন, তো সেটা হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডে যেটা আমাদের এখানকার না হলেও আমরা সকলেই পালন করি মোটামুটি যে যেভাবে পারি, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন ডেটা হচ্ছে ভালোবাসার দিন। সে ভালোবাসাটা শুধু স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে এমন কিছু না, ভ্যালেন্টাইন মানে হচ্ছে ভালোবাসার একটি মানুষ, যেটা আমার কাছে আমার সন্তান সবার প্রথমে, তারপরে হাজব্যান্ড তো আছেই আমার ভ্যালেন্টাইন, তাছাড়াও মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, শ্বশুর, মানে আপন জন ভালোবাসার মানুষকেই বলা হয় ভ্যালেন্টাইন। তো তোমাদের যে যে ভ্যালেন্টাইন আছে সব সবাইকে ভালোবাসা উৎসর্গ করে দিও, সবাইকে ভালোবেসো, ভালোবাসতে শিখিও, অ্যান্ড আমিও চেষ্টা করি যতটা পারি সবাইকে ভালোবাসার চেষ্টা করি, সবার জায়গায় রেখে সবাইকে ভালোবাসার চেষ্টা করি। তো আমার ভ্যালেন্টাইন এই যে ফার্স্ট ভ্যালেন্টাইন, আর হাজব্যান্ড তো কাছে গেছে, আর মা বাবা দূরে আছে, তো সবাইকেই আমি বলতে চাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো সবাই কাটাও, বিকালবেলা সন্ধ্যাবেলা আবার ফিরে আসছি, সোনাটাকে একটু রেস্ট করিয়ে নিই, সঙ্গে থাকো। গাইস, আমি এখন একটু বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে, এই দেখো কি সুন্দর স্পাইডারম্যান এঁকেছে। সো ও বাড়িতেই থাকছে, ঠান্ডার মধ্যে ওকে নিয়ে বেরোচ্ছি না, ওই স্পাইডারম্যানটা এঁকেছে, তো ওকে ঠান্ডার মধ্যে নিয়ে বেরোচ্ছি না কারণ ঠান্ডা লেগে যাবে, একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো, চলো যেখানে যাই তোমাদের দেখাবো। ওকে চলো, thank you.
অর্ডার দিয়ে দিয়েছি খাবার, খাবার আসবে আমাদের। অর্ডার দিয়েছি এখানকার যেটা আজকের জন্য টুডের জন্য স্পেশাল সেটা হচ্ছে গ্রিন চিজ কাবাবটা আমার জন্য, যেহেতু ওটা চিকেন আছে তো ও খাবে না চিকেন, আর ওর জন্য দেওয়া হয়েছে তন্দুরি পাউডার। সো আজকে দেখাচ্ছি। আমার সোনা, আমার জীবন, আমাকে ফ্লাওয়ার ফ্লাওয়ার দিচ্ছে। দেখতে পাচ্ছো ঠান্ডায় আমারই কুলফি জমে গেছে, যেহেতু অনেকটা রাস্তা ঠান্ডার মধ্যে আর বাইকে আরও বেশি ঠান্ডা লাগে, এই জন্য ছেলেকে নিয়ে যাইনি। তো আজকের দিনটা মোটামুটি ভালো কাটলো, সবার আশা করছি ভালোই কেটেছে। তো আজকের জন্য টাটা, গুড বাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড শেয়ার করো, কমেন্টস করো কেমন লাগলো আমার ভিডিওটা। আর প্লিজ সবাই স্কিপ না করে একটু ভিডিওগুলো দেখো, তাহলে খুব খুশি হব। আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ, বাই।